সদীয় দলের পক্ষে আমি প্রস্তাব করেছি রাষ্ট্রপতি নির্বাচনে উপলক্ষে আর সারা বাংলাদেশে যে জল্পনা কল্পনা এবং সারা দেশে যে আলোচনা ঝড়, এই জল্পনা কল্পনার অবসানে আমরা সংসদীয় দলের পক্ষ থেকে আমি প্রস্তাব করেছি আমাদের ঐক্যের প্রতীক প্রধানমন্ত্রী, আমাদের সংসদীয় দলের নেতা শেখ হাসিনার উপর দায়িত্ব অর্পণের এবং সংসদীয় দলের সবাই সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব সমর্থন করে। আমরা একজনকে দায়িত্ব দিয়েছি, ডিসিশন নেওয়ার মালিক হচ্ছেন তিনি। 19 তারিখের আগে জবাব মিলবে, আমরা কেউই কিছু জানি না। তাকে আমরা দায়িত্ব দিয়েছি, আমাদের নেতাকে, সংসদ নেতাকে, তিনি সিদ্ধান্ত নেবেন কে হবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। গণসংযোগ করতে ঘরে ঘরে যেতে এবং যার যার এলাকা দল গোছাতে, অন্তর্কলহ বন্ধ করতে, এবং তিনি বলেছেন যে আগামী নির্বাচন অত সহজ হবে না, প্রত্যেককে তার নির্বাচনী এলাকা দলের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। তারপর সাম্প্রদায়িক শক্তি, আজকে দেশে যে আন্দোলনের নামে যে সারা বাংলাদেশে সন্ত্রাসের যে আলামত আমরা পাচ্ছি, আন্দোলনের নামে দেশে ডিএস্টাবলাইজ করার জন্য যে চক্রান্ত চলছে, সরকার হটানো চক্রান্ত, এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে আজকে মোকাবিলা করতে হবে। সামনে কঠিন চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জের মোকাবিলা ঐক্যবদ্ধভাবে করতে হবে।